ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ক্লাসে যে আমরা আগের ক্লাসে ক্লাসিফিকেশানটা পড়ছিলাম পদের তো এবার নতুন করে আমরা আমাদের আবারও ক্লাসিফিকেশান অব ট্রান্স নিয়ে আসছি তো সবাই বাসায় থেকে আশা করি ভালোভাবেই তোমাদের ক্লাসগুলো করছো এবং স্বাস্থ্যবিধি মেনেই চলছো তো আমরা দেখি আমাদের ক্লাসের আগের যেই অধ্যায়টা আমরা ছিলাম সেটা সেটাও ছিল ক্লাসিফিকেশান অফ ট্রান্স বা পদের যে এই শ্রেণীবিভাগ এটার উপরে তো আমরা তখন বিস্তৃতি এবং কোয়ান্টিটির দিক থেকে অর্থাৎ হচ্ছে যে পরিমাপ এবং দিক থেকে যে ক্লাসিফিকেশান চার ভাগে বিভক্ত করছে ওইটা পড়ছিলাম তো আজকে আমরা নতুন আরেকটা একটা ক্লাসিফিকেশান দেখব সেটা হচ্ছে গুণ অনুসারে পদকে দুই ভাগে ভাগ করা যায় গুণ অনুসারে গুণ বলতে আমরা তো সাধারণত সবাই জানি যে প্রত্যেকটা জিনিসের আমরা গুণগুলোকে দিক থেকে দুই ভাগে বিভক্ত করে একটা হচ্ছে যে সদর্থক একটা হচ্ছে যে বা নেতিবাচক যেটাকে বলা হচ্ছে দুই ভাগে বিভক্ত করা হয় সদর্থক যে গুণটা সেটা হচ্ছে যদি কোনো পদ কোনো বস্তু বা বিষয়ের বাস্তব সত্য ও অত্যাবশ্যকীয় গুণ প্রকাশ করে তবে তাকে বলা হয় সদর্থক বা ইতিবাচক পদ যেমন অস্তিত্ব জীবন আশাবাদ ইত্যাদি একটি পদ যখন কোনো প্রত্যাশিত গুণের উপস্থিতি নির্দেশ করে তখনও পদটি সদর্থক হয় যেমন ন্যায়পরতা সততা ক্রিয়াশীলতা ইত্যাদি সদর্থক বা ইতিবাচক পদ আবার দুই প্রকার যথা আকারগত এটা হবে একটু আছে এখানে যথা ও অর্থগত উভয় দিক থেকে সদার্থক পথ আসবে এই ধরনের পদের উদাহরণ হলো সত্যতা ন্যায়পরণতা কর্তব্যনিষ্ঠতা ইত্যাদি এগুলো আকারগত বা অর্থগত উভয় দিক থেকে সদার্থক পথ তো আমরা জানি যে দেখলাম যে গুণের দিক থেকে কোয়ালিটির দিক থেকে যদি আমরা ভাগ করি পদকে ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে যে ইতিবাচক বা সদার্থক পথ আরেকটা হচ্ছে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ টার্মস যেটাকে বলা হচ্ছে তো সদর্থক পদ বলতে আমরা বুঝতেছি যদি কোনো পথ কোনো বস্তু বা বিষয়ের বাস্তব সত্য এবং অত্যাবশ্যকীয় গুণ প্রকাশ করে তবে তাকে বলা হয় সদর্থক বা ইতিবাচক পদ যেমন অস্তিত্ব জীবন আশাবাদ এগুলোকে আমরা ইতিবাচক পদ হিসেবে দেখানোর চেষ্টা করছি আচ্ছা তারপরে যেটা আমরা পাচ্ছি যে আকারগতভাবে নাবোদক বা অর্থগতভাবে সদর্থক পথ এগুলা কি এই প ধরনের পদ গঠনগতভাবে নাবোদক কিন্তু অর্থগতভাবে সদর্থক যেমন দাগহীন অন অনিন্দনীয় ত্রুটিহীন ত্রুটি এবং এবংহীন এই যে ত্রুটি নাই এই কথাটাকে আমরা বলার চেষ্টা করছি যে ত্রুটিহীন এই পদগুলো আকারগতভাবে নাবদক হলেও অর্থগত যদি আমি অর্থ বিশ্লেষণ করি এটিগুলো হচ্ছে সতর্থক পদ হিসাবে আমরা দেখতে পাই আমরা উদাহরণগুলো একটু দেখলে বুঝবো যে দাগ দাগ বলতে আমরা সাধারণত বুঝি কোনো স্পটকে আমরা ইংরেজিতে বলি স্পট পড়া বা কোনো জায়গায় এমন কোনো চিহ্নকে আমরা নির্দেশ করছি দাগ পড়েছে কিন্তু দাগহীন বলা মানে হচ্ছে দাগ নাই অথবা আমরা যদি দেখি যে অনিন্দিনীয় বা ত্রুটিহীন যে কোনো ত্রুটি নেই অর্থাৎ এটা হচ্ছে দেখা দেখতে তোমার আকারগতভাবে দেখতে যদিও এটা নাবোধক হয় কিন্তু অর্থ যখন আমি বিশ্লেষণ করব সেটা হচ্ছে যে একজন ব্যক্তির পজিটিভ দিক অর্থাৎ ব্যক্তিটি ত্রুটিহীন ব্যক্তি দেখতে যদিও না শব্দের মাধ্যমে আমি একটা সদর্থক শব্দকে প্রকাশ করছি পদকে প্রকাশ করছি আকারগতভাবে যদি দেখি এর পরেরটাতে যদি দেখি নেতিবাচক পদগুলা কী কী যেমন যেসব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের অভাব বা অনুপস্থিতি বুঝায় তাকে নেতিবাচক বা নাবোদক পথ বলে যেমন অন্যায় অসুস্থতা দায়িত্বহীনতা অন্ধত্ব ইত্যাদি নাবোদক বা নেতিবাচক পদ দুই প্রকার যথা আকারগত বা অর্থগত উভয় দিক থেকে আমরা নাবদক হিসাবে প্রকাশ করতে পারি আরেকটা আছে আকারগত সদর্থক বা অর্থগতভাবে নাবোদক পথ আচ্ছা যে যে আমরা যদি নাবদক পদ বলতো যেসব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের অভাব অনুপস্থিতি বোঝায় তাকে বলা হচ্ছে নেতিবাচক বা না পথ যেমন অন্যায় অসুস্থতা দায়িত্বহীনতা অন্ধত্ব ইত্যাদি এগুলোকে হচ্ছে যে আমরা নেতিবাচক পথ হিসেবে দেখতে পারি নেতিবাচক দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আকারগত বা অর্থগত উভয় দিক থেকে না বোধক আর একটা হচ্ছে আকারগতভাবে সদর্থ করলেও ব্যক্তি অর্থগতভাবে এটা না বোধক শব্দ প্রকাশ করে যেমন এই ধরনের পথ আকারগত দিক থেকে যেমন অর্থ না তেমনি অর্থ দিক থেকেও না বোধক যেমন অন্যায় অনৈতিক অক্ষম তো আমরা যদি একটা বাক্যের মাধ্যমে দেখে যে ব্যক্তি ব্যক্তিটি অনৈতিক কাজে জড়িত তাহলে সেটা হলো যে আকারগত এবং অর্থবোধক দুই পাশেই আমরা এটাকে নাবোধক দেখাচ্ছি আর একটা জিনিস হচ্ছে অর্থটা শব্দটা নাবোধক অর্থাৎ আকারগতভাবে সদর্থক কিন্তু অর্থগতভাবে নাবোধক এই ধরনের পদগুলো দেখতে সদর্থক হলেও নাবোধক অর্থ প্রকাশ করে যেমন ভ্রান্তি মৃত্যু আগ্রাসন গোলমাল ইত্যাদি যেটা দেখতে সদর্থক হলেও অর্থগতভাবে সেটা নাবোধক শব্দ প্রকাশ করে থাকে আচ্ছা এরপরে আমরা দেখতে পাই যে উৎস অনুসারে অর্থাৎ উৎপত্তি অনুসারে আমরা উৎপত্তি অনুসারে যে পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে যে প্রত্যক্ষণযোগ্য পথ অপ্রত্যক্ষণযোগ্য পথ আমরা এর আগে পড়ছিলাম গুণ অনুসারে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে যে ইতিবাচক পথ একটা হচ্ছে নেতিবাচক পথ আর যে এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে যে উৎস অনুসারে শ্রেণীবিভাগ সেটা হচ্ছে যে প্রত্যক্ষণযোগ্য পথ অপ্রত্যক্ষণযোগ্য পথ প্রত্যক্ষণযোগ্য পদ যে পদ নির্দেশিত বিষয় বা বস্তুকে সরাসরি অজ্ঞতা অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যক্ষণ করা যায় তাকে প্রত্যক্ষণযোগ্য পদ বলে যেমন ব্যাগ কল হলুদ কাগজ ইত্যাদি মোবাইল ফোন ইত্যাদি এগুলোকে আমরা প্রত্যক্ষণযোগ্য পদ হিসেবে বলতে পারি অপ্রত্যক্ষণযোগ্য পথ সব পদ নির্দেশিত বিষয় বা বস্তুকে সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যক্ষণ করা যায় তাকে অপ্রত্যক্ষণযোগ্য পদ বলে যেমন ঈশ্বর মন আত্মায় মহাবিশ্ব ইত্যাদি এগুলোকে আমরা অপ্রত্যক্ষণযোগ্য পদ হিসাবে বলি আচ্ছা এখন আমরা নির্দেশিত বস্তু বা বিষয়ের প্রকৃতি অনুসারে পদের শ্রেণী বিভাগ যেটা হচ্ছে যে নির্দেশিত বস্তু বা বিষয়বস্তু প্রকৃতিকে অনুসারে আমরা পদকে চার ভাগে ভাগ করতে পারি বস্তুবাচক গুণবাচক যৌক্তিক পদ এবং শূন্য পদ বস্তুবাচক পদ বলতে আমরা বোঝাই যে পদ নির্দেশিত বিষয় বা বস্তু দৃশ্যমান বা ইন্দ্রিয়ের মাধ্যমে যা সংবেদন পাওয়া যায় তাকে বস্তুবাচক পদ বলে সরাসরি যদি বলি সেটা হচ্ছে যে আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে যে পদগুলোকে আমরা দেখতে পারি ইন্দ্রিয় বলতে আমরা ষষ্ঠ ইন্দ্রিয়কে বুঝি যে ইন্দ্রিয়ের মাধ্যমে তুমি অনুভব করতে পারো তুমি দেখতে পারো তুমি ছুঁতে পারো অর্থাৎ স্পর্শের মাধ্যমে হোক যেভাবে হোক তুমি হচ্ছে যে জিনিসটাকে সরাসরি কি প্রত্যক্ষণ করতে পারে এগুলোকে বলা হচ্ছে বস্তুবাচক পথ যেগুলো আমরা বলে টেবিল চেয়ার বই ইত্যাদি এগুলোকে আমরা সাধারণত বস্তুবাচক হিসাবে চিহ্নিত করি যাদের অবজেক্ট যেটাকে আমরা বলছি তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে গুণবাচক পদ যে সকল পথ কোনো বিষয় বা বস্তু নাম না বুঝিয়ে স্বতন্ত্রভাবে তাদের গুণ নির্দেশ করে তাকে গুণবাচক পদ বলে যেমন মনসত্ব সাদার্থ সততা ইত্যাদি পথ কে আমরা এখানে দেখাইতে পারি যে গুণবাচক বলতে আমরা বুঝি সেটা হচ্ছে যে আমরা অনুধাবনে বা ইন্দ্রের মাধ্যমে যেটাকে আমরা প্রকাশ করতে পারি না কিন্তু আমাদের যেই যেটা হচ্ছে যে মনসত্ব এবং সততা এই গুণগুলোকে আমরা বলতেছি গুণবাচক পদ হিসাবে দেখানোর চেষ্টা করছি যৌক্তিক পদ জ্ঞানগত প্রক্রিয়ার জন্য কোনো নির্দিষ্ট বিষয়ে জ্ঞানগত আলোচনা সফল করার জন্য যেই সব পথ তৈরি করা হয় তাকে যৌক্তিক পদ বলে প্রত্যেকটি জ্ঞান শাখার জন্য আলাদা পরিভাষা তৈরি করা প্রয়োজন হয় যেমন এগুলো হচ্ছে যে সংযোজক উদ্দেশ্য বিধেয়ক গতি এক্সপেরামেন্ট সুপারম্যান ইত্যাদিকে আমরা বলছি যৌক্তিক পথ যে জ্ঞানগত প্রক্রিয়ার জন্য কোনো নির্দিষ্ট বিষয়ের জ্ঞানগত আলোচনা সফল করার জন্য যেসব পথ তৈরি করা হয় তাকে যৌক্তিক পদ বলে আমরা এখানে সাবজেক্ট প্রেডিকেট এই ধরনের যেই বিষয়গুলোকে আছে এগুলোকে আমরা যৌক্তিক পদ হিসেবে দেখাতে পারি শূন্যপদ যেই সব পদের কোনো প্রকৃত বা বাস্তব নির্দেশ ভিত্তি নেই নির্দেশিত বিষয় বা বস্তু কেবলমাত্র কাল্পনিক তাকে শূন্যপদ বলে যেমন ইউনিকর্ন মৎস্যকন্যা ড্রাগন পঙ্খিরাজ ইত্যাদি হচ্ছে শূন্যপদ এদের বস্তুগত ভিত্তি নেই এরা কেবল কাল্পনিক সত্তা তো আমরা চারটা বিষয়ে দেখলাম সেটা হচ্ছে যে নির্দিষ্ট বস্তু অনুসারে আমরা চার ভাগে ভাগ করছি একটা হলো বস্তুবাচক পথ যেটাকে আমরা ইন্দ্রের মাধ্যমে প্রত্যক্ষণ করতে পারি আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যেটাকে গুণবাসক পথ বলছি সেটা হচ্ছে যে মানুষের যে গুণগুলো আছে যেগুলোকে আমি ইন্দ্রের মাধ্যমে প্রত্যক্ষণ করতে পারি না অর্থাৎ মানুষের ভালত্ব মানুষের মন্দত্ব মানুষের মানুষত্ব বা হিংস্রতার যখন আমরা বলি হিংসাত্মক কর্মকাণ্ড যখন এই যে মনোভাব এগুলোকে আমরা বলছি গুণের দিক থেকে আর যৌক্তিক পদ বলতে আমরা সেটা এটাকে বলা হচ্ছে যে এটা এটা কাল্পনিক তবে কাল্পনিক হলো যে আমাদের কাজ চালানোর জন্য আমরা কিছু সাবজেক্ট প্রেডিকেট সংযোজক বা নিজেরা কিছু জিনিসকে তৈরি করে নিই যেগুলোকে আমরা বলছি কি যৌক্তিক পদ আর শূন্যপদ যেটাকে বলছে সেটা হলো যে পুরোপুরিকাল্পনিক যেমন মনে করেন আমরা বলি মৎস্যকন্যা আমরা দেখাচ্ছি যে পঙ্খিরাজ এই যে আমরা যখন স্পাইডারম্যান আমরা যখন এই জিনিসগুলোকে নিয়ে আসি তখন সেটাকে বলা হচ্ছে শূন্যপদ এরপরে অর্থের প্রকারযোগ্যতা অনুসারে আমরা দেখি শ্রেণী বিভাগ অর্থের প্রকারযোগ্যতা অনুসারে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে নিরপেক্ষ পথ একটা হচ্ছে সাপেক্ষ পদ নিরপেক্ষ বলতে যে পদ অন্য কোনো পদে সাহায্য ছাড়াই অর্থাৎ নিজে নিজেই যে প্রকাশ করতে পারে তাকে আমরা নিরপেক্ষ পদ বলি যেমন মানুষ বই গাছ এই কথাগুলো বলার সাথে সাথে আমরা একটা নির্দিষ্ট অর্থ খুঁজে পাই আর সাপেক্ষ পদ যেই পদ তার অর্থপূর্ণতার জন্য অন্য পদের উপর নির্ভরশীল তাকে সাপেক্ষ পদ বলে যেমন শিক্ষক কোনো লোকের শিক্ষক বলার অর্থ হল তাকে কোনো ছাত্রছাত্রী সাথে সংশ্লিষ্ট বা ছাত্রের শিক্ষক বলে নির্দেশ করা হয় সাপেক্ষপদ সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট কোনো পদের জোড়ায় জোড়ায় অবস্থান করে যেমন পিতা সন্তান রাজা রানী স্বামী স্ত্রী ইত্যাদিগুলো হচ্ছে পদ অর্থাৎ এক তো যখন আমি পদের কথা বললো তখন অবশ্যই তার একটা বিপরীত বা সমজাতীয় একটা পদের আবির্ভাব ঘটে এটাকে বলা হচ্ছে সাপেক্ষপদ আর দ্যাটমিন্স অর্থের প্রকাশের ভিত্তিতে পথকে দুইভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে নিরপেক্ষ যে নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে আর অন্যটি হচ্ছে সাপেক্ষ যে আরেকজনের সাহায্য নিতে হয় তাকে সেই প্রকাশের ক্ষেত্রে পরিমাণ বা গুণের ভিন্নতা গুণের একত্রে প্রকাশের পদের শ্রেণী বিভাগ এটা হচ্ছে যাতার্থক পথ দুইভাগে ভাগ করা হয় এটাকে অর্থাৎ পরিমাণ এবং গুণের একসাথে যাতার্থক এবং অযাতার্থক পদ যাতার্থক পদ হচ্ছে যে পদ দ্বারা কোনো বিষয়বস্তু বা ওই বিষয়বস্তু সাধারণ বা অনিবার্য গুণকে বুঝায় তাকে যাতার্থক পদ বলে অর্থাৎ যে পদের ব্যাকার্থ যাতার্থ উভয় আছে তাকে যাতার্থক পদ বলে যুক্তিবিদ মিলের মধ্যে একটি যাতার্থক পদ একটি বস্তুকে নির্দেশ করে এবং একটি গুণকে প্রকাশ করে এ কন্ট্রাক্টিভ টার্ম ইজ ওয়ান হুইচ ডুট এ সাবজেক্ট অ্যান্ড ইম্পালস এ অ্যাট্রিবিউট অর্থাৎ আমরা যদি উদাহরণের সাহায্য মানুষ একটি যাতার্থক পথ মানুষ পথটি যাতার্থ ব্যাক্রার্থ এবং যাতার্থ দুই আছে এই ব্যাক্রার্থ হলো সকল মানুষ আর যাতার্থ হলো জীববৃত্তি এবং বুদ্ধবৃত্তি অর্থাৎ মানুষকে আমি বোঝানোর চেষ্টা করছি যাতার্থের তার মধ্যে ব্যাক্রার্থের পরিমাণের সংখ্য আছে এবং তার মধ্যে গুণেরও সমষ্টি মানুষ মানে তার মধ্যে মনস্যত্ব অর্থাৎ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি দুইটাই আছে আর আমরা যখন পশু বলছি সেটাকে বলছে শুধুমাত্র কি বুদ্ধিবৃত্তি জীববিত্তিটাকে আমরা প্রাধান্য দিচ্ছি তো এই জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তির সমন্বয়ে যখন আমি মানুষকে উদাহরণ হিসেবে দেখানোর চেষ্টা করছি সেটাকে একটা যাতার্থক পথ বলতেছি আর যে যে কোনো সার্বিক যাতা পদই যাতার্থক সার্বিক পদ বস্তুবাচক হতে পারে আবার গুণবাচকও হতে পারে যেমন মানুষ পদটি বস্তুবাচক সার্বিক পদ এবং এবং নিষ্ঠা পদটি গুণবাচক সার্বিক পথ অর্থপূর্ণ বিশিষ্ট পদগুলো যাতার্থক যেমন বিশ্বের উচ্চতম পর্বত সিংহ এই পদটি একটি অর্থপূর্ণ বিশিষ্ট পদ কারণ এই বক্রাত পর্বত সিংহ এবং যাতার্থ হল উচ্চতা আর অযথার্থক পদ যেটা বলা হচ্ছে সেটা হলো যে পদের বস্তু বা গুণের নির্দেশ করে অর্থাৎ যে পদের শুধুমাত্র ব্যাকার্থ বা শুধু যাতার্থ আছে শুধু দুটি একত্রে নেই সেই পদকে অযাতার্থক পদ বলে মিল বলেন এই যে একটা অযাতক পদ শুধুমাত্র একটি বস্তু বা একটি গুণকেই প্রকাশ করে আমরা যাতার্থক এবং অযাতার্থক যেটা সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যখন আমরা দেখি যে শুধুমাত্র একটি যাতার্থক নির্দেশ করে মানুষের বস্তু এবং গুণ দুইটাকেই অর্থাৎ তার পরিমাণ এবং গুণের দিক দুটাকে প্রকাশ করে যে শব্দটি তাকে আমরা বলছি যথার্থক পথ আর অযথার্থক বলতে আমরা বোঝাচ্ছি যে পথ সেই পথকে যেটা শুধুমাত্র বস্তুকে হয় তার গুণকে নির্দেশ করে অথবা শুধুমাত্র তার পরিমাপকে নির্দেশ করে অর্থাৎ দুইটাকে নির্দেশ করে না তাকে আমরা অযার্থক পথ বলছি আমরা যদি উদাহরণ দিই সাধুতা সততা সাহসিকতা প্রভৃতি পথগুলো অযথার্থক পথ কারণ এগুলো শুধু গুণ নির্দেশ করে কিন্তু ব্যাকার্থ নির্দেশ করে না একইভাবে রহিম পথটি কারণ এটি শুধু বক ব্যাক্রার্থ নির্দেশ করে কোনো যাতার্থ নির্দেশ করে না তো এই দুইটি হচ্ছে যে আমাদের যাতার্থক এবং অযাতার্থক তার উদাহরণ তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমাদের ক্লাসের যে লিসেনগুলো আছে এগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং অবশ্য জানার থাকলে সেটা আমাদের সাথে কথা বলে নিবে ধন্যবাদ সবাইকে